بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আমি অভিরূপ, ইকরা রান্নাঘর থেকে আপনাদের জন্য দুটো রেসিপি আমি আজকে তৈরি করে দেখাবো। একটা হচ্ছে মুরগি দিয়ে স্বাদ করা এবং তার সাথে সাদা ভাত। চলুন দর্শক, সাতকরা দিয়ে চিকেন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই এবং তার সাথে সাদা ভাতটাও আমরা দেখে নিব। দর্শক, আমরা একটা প্যান তুলে নিলাম, সেই সাথে আমরা ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। তার জন্য আমরা আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, আমি গরম পানিটা দিয়ে দিলাম। এটা ঢাকনাটা বন্ধ করে দিলাম। সেই পাখি আমরা যেটা করবো, হিটটা একটু কমিয়ে নিব। এখন যেটা করব, পেঁয়াজটা কুচি করব। দর্শক, আজকে কিন্তু আমি যেহেতু এইটা আমি সাতকরা দিয়ে মুরগি রান্না করব, আমি এটা কাঁটা মশলায় রান্না করব। এখানে আমি আর আজকে পেঁয়াজগুলো ব্র্যান্ড করব না, আমি একটু কুচি কুচি করে কেটে নিব। এখানে আমি তিন চারটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কেটে নিলাম, আমি চার পাঁচটি রসুন নিয়ে নিলাম, রসুন নিয়ে নিলাম। দর্শক, আমরা এখন রসুন কুচি আমি এখানে সাত আটটা নিয়েছি, আমি রসুনগুলো কুচি করে নিয়েছি। এখন যেটা করব, এখানে আদা দিয়ে নিব পরিমাণ মতো। আদা এখানে আমি একটু একটু নিয়ে নিলাম। এখানে আদা নিয়ে নিলাম দর্শক, আমি এটাকে এখন কুচি করব। দর্শক, আমার পেঁয়াজ আদা এবং রসুন কাটা হয়ে গেছে, এখন এইটাকে আমি একটা বাটিতে করে তুলে রাখবো। দর্শক, তত সময় আমার প্যানটা গরম হয়ে আসছে, আমি এখন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাকুক, সেই ফাঁকে আমি মুরগি কাটার ব্যবস্থা করছি। মুরগি এখানে আমি দুটুকরো মুরগি নিয়েছি, আস্ত মুরগির ব্যাস্ট সাইজের দুটো নিয়েছি। দর্শক, এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এখানে যে কুচি করা পেঁয়াজ রসুন আদা রেখেছিলাম আমি পুরোটাই দিয়ে দিলাম। দর্শক, সেই সাথে দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা। এখন যেটা করব, আস্ত এখানে জিরা আছে, আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে দিব গোটা গোলমরিচ, এখানে আছে পরিমাণ মতো, হাফ চামচের মতো দিয়ে দিলাম। এখানে আমি আস্ত দারচিনি রেখেছি, আমি এখানে একটু ভেঙে টুকরো করে দিয়ে দিব। এখানে এলাচ আছে, আমি চার পাঁচটা দিয়ে দিব। এখানে আছে ধনে গুঁড়ো, আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম। এখানে জিরা গুঁড়ো আছে, যেটা আমি ভেজে এটাকে গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দিব। সেটা কারণ হচ্ছে, আপনি যদি ভেজে যদি নিজে গুঁড়ো করে নেন, সেটার ফ্লেভারটা আর একটু ভিন্ন আসে। আমি এখানে এক চামচ মতো গুঁড়ো দিয়ে দিলাম। দর্শক, এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো, তার সাথে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। আর আপনারা তো জানেন সিলেটিরা একটু ঝালেই পছন্দ করে, তার জন্য আমি একটু মরিচটা বাড়িয়ে দিলাম। সেই সাথে বাজারে আপনারা জানেন যে ইনস্ট্যান্ট অনেকগুলো মশলা পাওয়া যায়, তো আমি এখানে মাংসের মশলার গুঁড়ো এক চামচের মতো দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম।
দর্শক, আমি কিন্তু আসলে মানে এখনো যেটা আমি সব মশলা দেওয়ার পরে এত সুন্দর একটা ফ্লেভার আসছে, মানে আপনি তো টিভি সেটের সামনে আমি কিভাবে রান্না করছি দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি যখন লাইভে আপনার নিজের ঘরে নিজের অতিথিদের এবং নিজের পরিবারের সবাইকে নিয়ে রান্না করে খাওয়াবেন, মানে অসাধারণ। আমি কি বলবো আসলে, এইখানে যেহেতু মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি একটু পানি দিয়ে দিব এখানে, আর বেশি পানি দিবেন না কারণ মশলাটা আপনাকে কষাতেই হবে। তো এটা কষতে কষতে এটা কষুক, আপনাকে এখন ঢাকনা দেওয়ার প্রয়োজন নাই কারণ কষানোর সময় অবশ্যই ঢাকনার প্রয়োজন পড়ে না। তো আপনি এটা কষতে থাকুক, আমি একটু হাই হিটটা বাড়িয়ে দিলাম ফ্লেমের। এখন আমি মুরগিগুলোকে টুকরো করবো, আমি যেহেতু বেস্টের সাইজ আমি এখানে মুরগিগুলোকে এই বেস্টকে ঠিক মাঝখানে দুই ভাগ করলাম। এটা আপনি চাইলে হাড় শো করতে পারেন, আবার হাড় ছাড়াও করতে পারেন, আমি হাড় শো করেছি। আবার কেউ চাইলে মুরগিটাকে আলাদা করে আপনি ভেজেও রান্না করতে পারেন, আমি এখানে টুকরো টুকরো করে নিলাম। এখানে মুরগি প্রায় 1 কেজির মতো হবে, আমি পুরোটাই দিয়ে দিব। দর্শক, আমার মুরগিটাও কাটা হয়ে গেছে, আমি এটা একটা বোলে রাখবো তুলে। দর্শক, এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনাকে শতকরা ব্যবহার আগে জানতে হবে। আমরা সিলেটিরা তো অবশ্যই শতকরা ব্যবহার জানি, কিন্তু টিভি সেটের সামনে যারা বসে আছেন, যারা সিলেটি ছাড়া বাংলাদেশের অন্য জেলাতে বাস করেন, তাদের জন্য আমি বিশেষ করে আমি শতকরার প্রসেসিং এবং শতকরা কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখিয়ে দিচ্ছি আমি। এখন আমি একটু হিটটা কমিয়ে দিলাম। দর্শক, আমি আরেকটু পানি দিয়ে দিব। এখন শতকরা, আপনি ভালো শতকরা কিভাবে চিনবেন? আপনি যখন বাজারে যাবেন অবশ্যই শতকরা যখন কিনবেন তখন হলুদ রঙের এবং পাতলা যেটা সেই শতকরা আপনি অবশ্যই কিনবেন। এখানে যেহেতু আমার 1 কেজি মতো মুরগির মাংস আছে, আমি একটা শতকরার হাফ আমি এখানে ইউজ করে দেখাবো আপনাদেরকে। তো এইটাকে শতকরাকে আমি প্রথমে মাঝখানে ভাগ করব, ভাগ করে এটাকে টুকরো টুকরো করব। দর্শক, আপনি জানেন হয়তো এখানে শতকরা আমাদের সিলেটের খুবই একটা অথেন্টিক একটা ডিশ, এবং এখানে শতকরা 7টি স্তর থাকে, এবং এইটাকে আমি আলাদা আমরা যেভাবে জাম্বুরা বলি, জাম্বুরাকে যেভাবে আমরা ভিতরের অংশগুলো আলাদা করে পাতলা খোসাগুলো আলাদা করি, এইভাবে আমরা এটাকে করে নিব। কারণ সেটার হবে কি, লেবুর অংশটা ফেলে দিলে আপনার উপরের অংশটা শুধু ইউজ করেন, আপনার তেতো ভাবটা কখনোই থাকবে না। তার জন্য আরেকটি টিপস আছে আমি দেখিয়ে দিচ্ছি। দর্শক, এদিকে আপনার শতকরা কাটতে কাটতে কিন্তু আপনার মাংসটাও কষানো হয়ে যাচ্ছে, এদিকে আবার অবশ্যই খেয়াল রাখতে হবে। যেহেতু আমি কাটা মশলায় রান্না করব, আপনি কষানোটা ভালোভাবে কষাবেন। এদিকে কষানো মশলা কষতে থাকুক, আমি আপনাদের শতকরাগুলো কিভাবে আমি ব্যবহারটা করতে হয় দেখাই। এবং এইটাকে যখন তিতা ভাবটা কিন্তু উপরের দিক থেকেও আসে এবং ভিতরের যে লেবুর অংশ এখান থেকেও আসে, আপনি এটাকে আপনার নাইফ বা হাতের কাছে যা পান বটি দেন, এইভাবে আপনি এটাকে ছেঁচে নেবেন। তখন কি হয় যে ওর তেতো ভাবটা অনেকটা চলে যায়। কিন্তু শতকরা বিভিন্ন ধরনের আপনি ব্যবহার করতে পারেন। অনেকে আমাদের সিলেটে আদি যারা আছেন তারা শতকরা পুড়ে রান্না করে, আবার কেউ কেউ আবার সিদ্ধ করে রান্না করে, কেউ কেউ আচার করে ব্যবহার করে। আমি এখানে পুরোটাই কাঁচা কিভাবে ব্যবহার করতে হয় ইনস্ট্যান্ট এগুলো শিখিয়ে দিচ্ছি। এবং এটাকে আপনি বিভিন্ন সাইজের করতে পারেন, আমি যেহেতু মুরগি কিউব টাইপের কেটেছি একটু মোটাপোটা টাইপের, আমি ওইভাবে ওই শেপেই কাটার চেষ্টা করছি। আমি এখানে শতকরা কেটে নিলাম অর্ধেকটা। দর্শক, আমি এটা এখানে শতকরা কেটে নিলাম, আমার প্রায় মশলাটা কষানো হয়ে গেছে, মানে উপরে তেল উঠে আসছে। আপনি মনে রাখবেন যখন আপনি কোনো মশলা কষাবেন তেল উপরে উঠে আসবে পানি দেওয়ার পরে, তখন বুঝবেন যে আপনার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন যেটা করব, এখন আমি এখানে যেটা আমি চিকেন রেখেছিলাম চিকেনটাকে আমি পুরোটাই দিয়ে দিব।
আপনি চাইলে চিকেনটাকে ভেজেও দিতে পারেন, তাহলে আপনার চিকেনের হার্ড একটু হার্ড হবে। আমি এখানে সফট করার চেষ্টা করব চিকেনটা। এখন পুরোটাই মাখিয়ে মিশিয়ে মশলার সাথে মিদু আছে আমি রান্না করব। দর্শক যেহেতু আমি ঢেকে রান্না করব তার জন্য অবশ্যই পানি একটু লাগবে, আমি পানি একটু দিয়ে দিলাম, কারণ চিকেন তো আমার সিদ্ধ হতেই হবে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখন যেটা করব দর্শক, আবার পানি যেহেতু দিয়েছি মশলার সাথে ভালো করে মিশিয়ে এইটাকে মিদু আছে রান্না করব চিকেন না হওয়া পর্যন্ত। আর দর্শক এদিকে তো আমার পাতিলে আপনার ভাতের পানি গরম হয়ে গেছে, আমি এখানে 500 গ্রামের মতো চাল নিয়েছি, চিনি গুঁড়া চাল, এটা পুরোটা দিয়ে দিলাম। 500 গ্রামের মতো চাল নিয়ে নিলাম। এবং একটা মনে রাখবেন, বাসায় যখন সাদা ভাত তৈরি করবেন তখন আপনার ভাতের টেস্ট বাড়ানোর জন্য আপনি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিবেন, আর আপনি চাইলে লেবু চিপে দিতে পারেন, লেবুর রস একটু দিতে পারেন, ভাতের টেস্টটা আরও বাড়িয়ে দে। আর যদি বাসায় যদি লেবু না থাকে, ভিনেগার তো অবশ্যই থাকে, লেবুর বদলে ভিনেগারও ইউজ করতে পারেন। আমি চালটা এখানে বসিয়ে তারপর এটা ঢাকনা দিয়ে দিলাম। দর্শক আপনাদেরকে বলে রাখা ভালো যে আমি এখানে আসলে বসা ভাত আমি তৈরি করছি, পরে দেখাবো কিভাবে বসা ভাত তৈরি করতে হয়। কিন্তু আপনারা অনেকেই হয়তোবা জানেন না, হয়তোবা অনেকেই জানেন যে বসা ভাত কীভাবে তৈরি করতে হয়। যারা জানেন না তাদের জন্য অবশ্যই আপনার বাসায় যেভাবে বসা ভাত মানে নর্মালি সাধারণ ভাত যে রান্না করেন ওইভাবেই রান্না করতে পারেন। তবে আমি যেটা বললাম, ভাতকে আরও মজাদার করার জন্য অবশ্যই লবণ বা লেবু বা লেবুর বদলে সিরকা আপনি দিতে পারেন। দর্শক আমার চিকেনটা প্রায় হয়ে আসছে, আমি একটু নেড়ে দিব, কারণ মাঝখানে নেড়ে দিতে হবে ঠিক মতো যেন চিকেনটা সিদ্ধ হয়। দর্শক আমি এখন যেটা করব, আমি এখানে ধনে পাতা কুচি রেখেছি, আমি ধনে পাতা কুচি 2 চামচের মতো দিয়ে দিব ফ্লেভারটার জন্য ভালো আসার জন্য। আপনি চাইলে পরেও ধনে পাতা দিতে পারেন, আমি একটু আগেই দিয়ে দিলাম, পরে আবার পরিবেশনের সময় দিয়ে দিব। তার সাথে দর্শক আপনি যেটা করবেন, এখানে কাজু বাদাম আছে, কাজু বাদাম আমি 1 চামচের মতো যতটুকু হয় আমি দিয়ে দিলাম, সাথে একটু চিনি। চিনিটা দেওয়ার হচ্ছে আপনি যখন স্বাদ করা দিবেন তখন এটার ব্যালেন্স যেন হয়ে যায়, খাবারের টেস্টটা যেন আরও বাড়িয়ে দেয়, এমনভাবে আপনি এই চিনিটা দিবেন যেন বেশি মিষ্টি না হয়, আবার বেশি আবার কম, মানে আপনার স্বাদটা যেন ব্যালেন্স থাকে। আর সাথে 2-3টো কিসমিস দিয়ে দিলাম আমি এখানে। দর্শক আমরা আবার ঢেকে দিলাম, চিকেনটা হতে থাকুক, আমরা মাঝখানে রাইসটা একটু দেখে নেব। দর্শক রাইসটা হতে আমার বেশিক্ষণ লাগবে না, আর 5 থেকে 7 মিনিটের মতো হয়ে যাবে। পানিটা একটু টানুক, তারপরে আমি এটা দমে বসাই দেব। আর দর্শক আপনারা সবসময় খেয়াল রাখবেন, রান্না যখন করবেন, রান্নাকে যখন করবেন এটা ভালোবেসে রান্না করবেন, দেখবেন আপনি যে রান্না করবেন সেটা আসলেই অমৃতের মতো স্বাদ, মানে কি বলবো, অসাধারণ। বাড়ির যখন সবাই বলবে আপনার রান্না অসাধারণ, তখন আপনার খুবই ভালো লাগবে, আপনার সারাদিনের ক্লান্ত সময়টা যখন বলবে পরিবারে খাওয়ার পরে সেটা ভুলে যাবে। তো আমি তো আসলে যে কোনো রান্না ভালোবেসে রান্না করি। দর্শক আমি আজকে যেহেতু সাতকর্ণা দিয়ে চিকেন রান্না করেছি, এইটাকে একটু গ্রেভি গ্রেভি রান্না করব যেন দেখতে ভালো লাগে। এবং বসা ভাতের সাথে কিন্তু স্বাদ করার যে চিকেনটা, এটা একটু গ্রেভি টাইপের না হলে আসলে ভালোই লাগে না। দর্শক আমার রাইসটা প্রায় হয়ে গেছে, এটাকে আমি এখন একটু 2 মিনিট পরে আমি দমে দিয়ে দিব। আর একটু পানি টানুক, আমি 2 মিনিট পর দমে দিয়ে দিব। দর্শক আমি এখন হিটটা কমিয়ে দিলাম। আর আগেই যেটা বললাম যে যে কোনো সময় রান্নার সময় আমি পোলাও রান্না করেন, কাচ্চি বিরিয়ানি রান্না করেন, ভাত রান্না করেন, আপনার যদি বাসায় যদি কোনো তাওয়া থাকে
তাওয়াটা আপনি নিচে দেওয়ার চেষ্টা করবেন তখন নিচে আপনার রাইসটা ধরবে না এবং রাইসটা একদম ঝরঝরে হবে আমি এটা দমে দিয়ে দিলাম দর্শক এবং হিটটাকে আরেকটু কমিয়ে দিলাম দর্শক এইদিকে আমার চিকেনটা প্রায় হয়ে আসছে আমি আরেকটু কষিয়ে এটাকে একদম গ্রেভি করব আর আমি তো আগেই বলেছি যে আমরা সিলেটিরা বিশেষ করে সিলেটিরা বাংলাদেশের অনেক জেলায় অনেক ঝাল খায় তবে আমরা সিলেটিরা মনে হয় একটু বেশি ঝাল খায় তার জন্য আমি যেহেতু সাতকরা চিকেন চিকেনটাকে আজকে ঝাল করার একটু চেষ্টা করেছি তার জন্য আসলে কালারটাও ওইভাবে ঝাল ঝাল কালার চলে আসছে দেখতে তো অসাধারণ লাগছে অবশ্যই বাসায় ট্রাই করে খাবেন আমি তো সব সময় খাই এবং সত্যি কথা বলতে কি সাতকরা দিয়ে এইভাবে রান্না করলে বিশেষ করে বড়দের থেকে ছোটরাও অনেক পছন্দ করে দর্শক চিকেন রান্না করতে আমার আর বেশি সময় লাগবে না 5 মিনিটের মতো লাগবে এখন আমি যেটা করব এখানে ঘি আছে আমি ঘি এক চামচের মতো দিয়ে দিব সেই সাথে যেটা করব আমি কাঁচামরিচ রেখেছি আজ তো এখানে আগে অনেকগুলো রেসিপি দেখিয়েছি আপনাদেরকে কাঁচামরিচটা পুরোটাই দিব কিন্তু এটার সম্মুখভাগ আপনি ভেঙে দিবেন এটা ফ্লেভারটা শুধু যাবে কিন্তু ঝাল হবে না কাঁচামরিচ একটা ফ্লেভার পাবেন আপনি এইখানে আমি বেশি দিব না যেহেতু 1 কেজি মাংস নিয়েছি আমি মুরগির এখানে আমি 7-8টি কাঁচামরিচ দিয়ে দিব আমার 7-8টি কাঁচামরিচ দিয়ে দিলাম এখন নেড়েচেড়ে এটাকে আমি গ্রেভি করব আমি যতটুক পারি যতটুক মাংস দিয়ে কষিয়ে এবং এটাকে একদম গ্রেভির মতো করব এবং শুকনো শুকনো করব আপনি চাইলে রুটির সাথেও খেতে পারেন পরোটার সাথেও খেতে পারেন অথবা চালের রুটির সাথেও খেতে পারেন এবং অনায়াসেই এই রেসিপিটা মেহমান আসলে অতিথিদেরকে আপ্যায়ন করতে পারেন অবশ্যই ওরা সাদরে গ্রহণ করবে এবং খুব মজা করে খাবে দর্শক এই ফাঁকে আমরা রাইসটা একটু দেখে নিই দর্শক আমাদের বসাবারটা প্রায় হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে আবার 2-3 মিনিটের জন্য আবার এটাকে দমে দিয়ে দিব আর বসাবাত কিন্তু তৈরি করতে আসলে যখন তৈরি করবেন আপনার মেজারমেন্ট কাপ আপনি যদি মেজারমেন্ট কাপে ইউজ করেন তো ভালো আপনি যদি সবসময় যদি রান্না করে থাকেন তাহলে তো আপনাকে আর বলতেই হয় না বসাবাত কিভাবে তৈরি করতে হয় বসাবাত তৈরি করার সময় ভাতটা যেন ঝরঝর হয় তখন অবশ্যই আপনি যে রেসিপি তৈরি করবেন সেটা খেতে ভালো লাগে দর্শক আমার কষানো প্রায় হয়ে গেছে আমি স্টপটাও নিভিয়ে দিলাম দর্শক আমি যেটা করব এখন আপনারা জানেন যে সাতকরা আমরা সালাদও খাই এবং আমরা সালাদ খেতেও পছন্দ করি সাতকরা যদি কুচি কুচি করে সালাদ খাওয়া যায় তাও খাওয়া যায় কিন্তু আমি একদম রান্নার শেষের দিকে আমি সাতকরাটা দিয়ে দিব কারণ শুধু ফ্লেভারটা যাবে আর কোনো আপনার তেতো ভাবটাও থাকবে না আমি সাতকরা দিয়ে দিলাম যেহেতু আমার প্যানটা গরম আছে আমার তরকারিটা গরম আছে যে আমি যে রেসিপিটা করেছি আজকে এটা আমি এখন ঢেকে রান্না করব আমি ঢেকে দিলাম দর্শক 5 মিনিটের জন্য এই 5 মিনিটেই আপনার সাতকরা পুরো রেসিপিতে জুড়ে গন্ধটা ছড়িয়ে দিবে এবং খেতে যখন মানে আপনি যখন খাবেন পরিবেশন করবেন তখন অবশ্যই সেই সাতকরা স্মেলটা প্রচুর পাবেন দর্শক আমার 5 মিনিট হয়ে গেছে আমি দেখি কি অবস্থা দর্শক আমার আমি তো দারুণ আসলে আমি সাতকরার গন্ধ পাচ্ছি সাতকরার আসলেই একটা সুন্দর গন্ধ আর আমরা সিলেটিরা তো অবশ্যই সাতকরা খুবই পছন্দ করি আর বিয়েবাড়ি বলেন আর যাই উৎসবে রান্না বলেন সাতকরা ছাড়া আমাদের আসলে চলেই না তার সাথে আমি বসাবাত রান্না করেছি বসাবাতটাও আমার হয়ে গেছে আমি স্টপটা নিভিয়ে দিলাম এখন পরিবেশনের পালা দর্শক আমি পরিবেশনের জন্য আমি দুটো পরিবেশন পাত্র নিয়েছি দর্শক আমি যেটা করব প্রথমে এখানে সাতকরা চিকেন আমি বলেছিলাম সেটা আমি এই পরিবেশন পাত্রে নিয়ে নিব
দর্শক দেখেন কালারগুলো কত সুন্দর আসছে আর সাত করার ফ্লেভার তো অসাধারণ অসাধারণ আমার তো খুবই ভালো লাগে আমি জানি আমার মতো অনেকেই সাত করা খুবই পছন্দ করে আপনি চাইলে সাত করা যদি আপনার সব সময় সিজন থাকে না আপনি সাত করা চাইলেই সংরক্ষণ করতে পারেন আপনি পাতলা করে ওইভাবে কেটে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন নতুবা মানে পলিব্যাগে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন নতুবা আপনি চাইলে আপনি শুকিয়েও সাত করা রান্না করা যায় তো আমি এখানে আসলে ইনস্ট্যান্ট আমি সাত করা কিভাবে ব্যবহার করা যায় এটা আমি দেখিয়েছি আপনাদেরকে আমার সাত করা এখানে পরিবেশন হয়ে গেছে দর্শক আমি উপরে একটু ধনেপাতা ছিটিয়ে দিব দর্শক হয়ে গেল তো আমার চিকেন সাত করা এখন আমি যে সাদা ভাত বলেছিলাম সেটাকে পরিবেশন করব দর্শক দেখেন আমি কিন্তু এখনো আপনারা তো জানেন যে কোনো রাইস ঠান্ডা হলে ঝরঝরা হয়ে যায় কিন্তু গরম থাকতেই একদম ঝরঝরা হয়ে গেছে দর্শক আমি এখানে পুরোটাই আমি নিচ্ছি না আমি ডেকোরেশনের জন্য কিছু জায়গা রেখে দিয়েছি আমি রাইসটাকে এখন একটু গার্নিশ করব দুটো কাঁচামরিচ উপরে দিয়ে দিব ধনেপাতা দিয়ে দিব এই তো হয়ে গেল আমার সাদা ভাত এবং দেখতে খুবই অসাধারণ হয়েছে দর্শক আজকে আপনাদের জন্য দুটো রেসিপি আমি তৈরি করে দেখালাম একটি হচ্ছে চিকেন দিয়ে সাত করা এবং একটা সাথে সাদা ভাত আমি তৈরি করে দেখিয়েছি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ইকরা রান্নাঘরে আগামী পর্বে আরও নতুন দুটো রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি অভিরূপ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ